পাথর প্রতিমায় জঙ্গল থেকে বেরিয়ে আসায় কুকুরের কামড়ে মৃত্যু হলো হরিণের। পাথর প্রতিমায় গত শনিবার জঙ্গল থেকে বেশ কিছু হরিণ বেরিয়ে এসে লোকালয়ে ঢুকলে স্থানীয় বেশ কিছু কুকুর আক্রমণ করলে একটি হরিণের মৃত্যু হয়। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভাগবতপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ভাগবতপুর জঙ্গল থেকে বেশ কিছু হরিণ লোকালয়ে চলে আসে। সেই সময় এলাকার বেশ কিছু কুকুর একটি হরিণকে তাড়া করে। তাড়া করলে হরিণটি লোকালয়ে একটি পুকুরে পড়ে যায়। তখন কুকুরগুলো সেই হরিণের উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের চিৎকার শুনে স্থানীয় মানুষজন এবং বনকর্মীরা ছুটে এসে কুকুরের হাত থেকে হরিণটিকে উদ্ধার করে। বনকর্মীরা হরিণটি উদ্ধার করে পাথর প্রতিমা পশু চিকিৎসালয়ে নিয়ে এলে চিকিৎসকরা হরিণটিকে মৃত বলে ঘোষণা করে। সেখানে হরিণটির ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত হয়ে গেলে এদিন সন্ধ্যায় হরিণটিকে দাহ করে দেয় বনকর্মীরা। এ বিষয়ে ডিএফও মিলনকান্তি মণ্ডল বলেন, ভগবতপুর জঙ্গল থেকে বেশ কিছু হরিণ বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়লে এলাকার বেশ কিছু কুকুর আক্রমণ করে একটি হরিণকে। জখম হরিণটিকে বনকর্মীরা উদ্ধার করে পশু চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসকরা হরিণটিকে মৃত বলে ঘোষণা করে। হরিণটির ময়নাতদন্ত করা হয়েছে, তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। নমস্কার, আজ পাথর প্রতিমা ভাগবতপুর ফরেস্ট থেকে একটা হরিণ নিয়ে আসে আমাদের অফিসে পোস্টমর্টম করার জন্য। তো হরিণটিকে আজকে আমাদের অফিসে আনা হলো। আমাদের ডাক্তারবাবু ডক্টর আর এন হাজদা, আমি বায়রাম মুন্ডা এবং দুই প্রাণীসেবী অসীমা প্রধান জানা এবং অসীমা জানা সবাই মিলে এই হরিণটিকে পোস্টমর্টম করা হলো। পোস্টমর্টম করে ফরেস্টের অফিসার যিনি এসেছিলেন উমাকান্তবাবু এবং নির্মলদা অন্যান্য যারা এসেছিলেন ওনাদের হাতে এই হরিণটিকে তুলে দেওয়া হয় এবং বলা হয় যেন হরিণটিকে পুড়িয়ে দেওয়া হয়, মাটিতে না পুঁতে দিয়ে যেন ওকে পুড়িয়ে দেওয়া হয়। ফরেস্ট অফিসারের